हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आमी स्वरू और आजकल पूरा वीडियो आमी करब बांगलाते, कारण वीडियो थंबनेल और टाइटल देखे तुम्हारा बुझे ही गेछो जे आजकल वीडियो होच्छे बांगालीर अन्यतम श्रेष्ठ पुजो मा कालीर पुजो निये। तो आमी जाब आजके नईहाटीते, नईहाटीर बड़ मायर पुजोर कथा तो सबाई जानबे, बड़मा भीषणई जाग्रत और ये पुजोटा भीषण फेमास। प्रति बछर प्रचुर मानुष जाए बड़मा के दर्शन करते और एखाने मानदो करे प्रचुर मानुषेर मानसिक करे जारा तादेर मनस्कामना पूर्ण हय। তো আমি আজকে যাব নৈহাটিতে আর গিয়ে জানবো যে বর্মার প্রস্তুতি পর্ব কতখানি হয়েছে আর কিভাবে কি চলছে প্রস্তুতি, আর এবছর করোনার জন্য কি গাইডলাইন্স রয়েছে, নতুন কিছু হবে কি না, আর বর্মা কেন এত বড় প্রতিমাতে বর্মার পুজো হয়, আর কবে থেকে এই পুজো শুরু হয়েছিল, সমস্ত কিছু জানার চেষ্টা করব আর তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নৈহাটি স্টেশনে গিয়ে। আমি জাস্ট জুতোটা পরবো আর বেরিয়ে যাব, আমি অলমোস্ট রেডি রয়েছি। তো ততক্ষণ আমার সাথে থাকো, নৈহাটি স্টেশনে গিয়ে আমি ভিডিওটা আবার অন করছি। আর চ্যানেলটাতে যদি প্রথমবার আসো, প্রথমবার যদি আমার ভিডিও দেখে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, সাথে থাকো সাবস্ক্রাইব করে, আর সাথে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, অন নোটিফিকেশন করতে ভুলো না, কারণ নেক্সট টাইম আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে নৈহাটি স্টেশনে। তো ফাইনালি আমি চলে এসেছি নৈহাটি স্টেশন। নৈহাটি জাংশন এক নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখিয়ে দিই এই ওভারব্রিজটা সিঁড়ি দিয়ে নেমে পাশে যে প্যাসেজটা আছে এখান থেকে বেরোলেই তোমরা পেয়ে যাবে মেন রোড। তো রোডে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, এই পাশে প্ল্যাটফর্মটা রয়েছে আর এই যে মেন রোড দেখতে পাচ্ছ, ঠিক প্ল্যাটফর্মের অপোজিটেই রয়েছে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সোজা গেলেই বড় মায়ের মন্দির এবং মা গঙ্গার দর্শন তোমরা পেয়ে যাবে। তো এবার আমি যাব মার্কেটের দিকে, এই রাস্তা ধরে পুরো মার্কেট আর এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, রোজকার আমাদের যা লাগে বাড়িতে সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। আর এই মার্কেটটা খুবই চিপ মার্কেট, এখানে অনেক কিছু পাওয়া যায় যেগুলো খুব সস্তা, তো তোমাদের যদি কিছু কেনারও থাকে তোমরা কিনতে পারো। তো আমি এগিয়ে যাব মার্কেট ছাড়িয়ে, বেশ খানিকটা যাওয়ার পরে বড় মায়ের মন্দির পড়বে, তারপরেই তোমাদেরকে দেখাবো সেই গঙ্গার ঘাট। আমার খুবই পছন্দের সমস্ত গঙ্গার ঘাটের মতন এই ঘাটটাও আমার খুব ভাল লাগে। আর বিকেলবেলায় প্রচুর ছেলে মেয়ে, প্রচুর ফ্যামিলি, ছোট ছোট বাচ্চারা এখানে আসে সময় কাটায়, খুব সুন্দর পরিবেশ, খুবই সুন্দর লাগে। তো প্রথমে এখানে দেখে নাও তোমরা নৈহাটির বড় কালী পূজার সমিতি। তো এইখানে হয় বাইরে প্রতিমা, আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটাতে বড় মা 12 মাস পূজিত হন, সারা বছর এখানেই বড় মা থাকেন। তো এখানে লেখা আছে দেখো, ধর্ম হোক যার যার, বড় মা সবার, সত্যি বড় মা সবার, কারণ সবার মনস্কামনা বড় মা পূর্ণ করেন। আর ভক্তরা তাই মানে যে যা বড় মার কাছে চায় তারা সব কিছু নাকি পায়। তো এখান থেকে সোজা দেখতে পাচ্ছ এই যে বড় মায়ের মন্দির। মন্দিরের ভেতরে আমি যেতে পারিনি, কারণ আমি যখন গিয়েছিলাম মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। মন্দির খোলার সময় হচ্ছে পুজোর সময়টুকুনি, সকালে পুজোর সময় আর সন্ধেবেলা পুজোর সময় যারা যাবে মন্দিরের ভেতরে অবশ্যই প্রবেশ করবে। খুব সুন্দর মন্দির, বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বড় মায়ের ফটোতে সারা বছর পূজিত হন বড় মা, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, অনেক বড় মন্দির, নিয়ম শৃঙ্খলা খুব সুন্দর। ঠিক মন্দিরের উল্টো দিকেই দেখতে পাবে বড় মায়ের প্রতিমা, বাঁশে ঘেরা প্যান্ডেল করা রয়েছে আর তার মধ্যেই বড় মাকে তৈরি করছেন শিল্পীরা। 22 ফুট 14 হাতের এই বিশাল আকার প্রতিমা শিল্পীরা প্রতি বছর খুব যত্ন সহকারে তৈরি করে। এখানকার যে সমিতি আছে, এই পুজো সমিতির মেম্বারদের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে এই পুজো আনুমানিক 100 বছরেরও বেশি পুরনো। আর এই পুজো স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয়, যিনি এখানকার বাসিন্দা ছিলেন, তো ওনার বাড়ির পুজো ছিল। প্রথমে এই পুজো রক্ষাকালী পুজো হতো, তারপর 2012 সালে এই পুজো সার্বজনীন পুজো হয়। আর প্রথমে এত বড় প্রতিমা ছিল না, তখন ছোট প্রতিমাতেই পুজো করা হতো। ভবেশ চক্রবর্তী মহাশয় কিছু স্বপ্ন দেখেন, এরকম কিছু ঘটনা শুনতে পেলাম যে স্বপ্নে মা এত বড় প্রতিমা তাকে বানাতে বলেছেন, আদেশ দিয়েছেন বলে তারপর থেকে এত বড় প্রতিমা তৈরি হয় ওখানে আর সুন্দরভাবে পুজো হয়। আর এই প্রতিমায় যে গয়না দিয়ে মাকে সাজানো হয়, সেখানে 100 ভরি সোনা আর 200 কেজি রূপোর গয়না রয়েছে। এই সমস্ত গয়নায় মা সেজে ওঠেন প্রতি বছর, আর সমস্ত গয়না ভক্তদের দান করা। তো বুঝতেই পারছো এই মা কত জাগ্রত আর ভক্তরা কত ভালোবাসেন মাকে, মাও অবশ্যই ভক্তদেরকে ভালোবাসেন। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এখানে মায়ের কাঠামো পড়ে আর সেদিন থেকেই শুরু হয়ে যায় পুজো, তোমরা দেখতেই পাবে।
যে প্রতিমার পায়ের সামনে ফুল দেওয়া রয়েছে, প্রতিদিন পুরোহিত এখানে পুজো দেন, তারপরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। তো কোজাগরি লক্ষ্মী পুজো থেকে আগামী রাস পূর্ণিমার দিন পর্যন্ত এখানে পুজোর আমেজ চলে নৈহাটিতে। আর আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে কালী পুজো মানে 2-3 দিন, কিন্তু নৈহাটির মানুষদের জন্য পুজোটা বেশ অনেক দিনের একটা আনন্দের উৎসব। বড় মায়ের পুজোর পাশাপাশি এখানে অনেকগুলি বিশাল আকৃতির প্রতিমা পুজো হয়। আর বিসর্জনের দিন সবার প্রথমে নৈহাটি অঞ্চলে বড় মায়ের বিসর্জন হয়, তারপরে সমস্ত প্রতিমার বিসর্জনের অনুমতি রয়েছে। সবার প্রথম বিসর্জন হবে বড় মায়ের। আর আরেকটা জিনিস, যেটা বড় মায়ের যে বিসর্জনের দিন বড় মাকে যে বরণ করা হয়, সমস্ত জায়গায় মেয়েরাই বরণ করে, কিন্তু এই বড় মাকে, নৈহাটির বড় মাকে বরণ করে এখানকার ছেলেরা। আর ছেলেদের হাতে বরণ নিয়েই বড় মা বিদায় নেন। সো এখানে তোমাদেরকে আমি সমস্তটা দেখালাম, বড় মায়ের মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। মন্দিরটা এত সুন্দর, সাথে আশেপাশের যত দোকান রয়েছে সেখানে বড় মায়ের অনেক, তোমরা ফটো যদি কিনতে চাও সেগুলো পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের যত সমস্ত জিনিস সব কিছু পাওয়া যায়। আর এখানে তোমাদের আর একটা প্রতিমা দেখাবো, যেটা হচ্ছে মা শান্তিময়ী। আর এখানে এই পুজোটা হয়, এই প্রতিমাটাও তোমরা দেখতে পাচ্ছ কত বড়। আর শিল্পী কি সুন্দরভাবে মন দিয়ে প্রতিমা তৈরি করছেন। আর এই শিল্পীরা মোটামুটি 27-28 বছর ধরে এই কাজ করছে, তো ভীষণভাবে এক্সপার্ট এরা। আর এত বড় বড় প্রতিমা এরা মাত্র কয়েকদিনের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করে ফেলে। সবে তো প্রতিমাতে মাটি দেওয়া হয়েছে, এরপরে প্রতিমাকে সুন্দরভাবে রং করা হবে, তারপরে সাজানো হবে, আর গয়না পরানো হবে, তারপরে মাকে পুজো করা হবে। তো পুজোর দিন তোমরা সবাই অবশ্যই অবশ্যই মায়ের কাছে আসবে, যা যা মনের ইচ্ছা আছে সব বলতে পারবে, আমিও যাব। এখন ভাবছি একটু নৈহাটির ঘাট থেকে ঘুরেই আসি, কারণ নৈহাটি এলে গঙ্গার ঘাটে যদি না যাই আমার মনটা সত্যি খারাপ লাগে, কারণ এটা আমার খুব পছন্দের জায়গা। আর চলো সামনে তোমাদেরকে দেখিয়ে দিই গঙ্গার ঘাট। আর নৈহাটি ফেরিঘাটও রয়েছে এখানে, অফিস যাতায়াত যারা করেন তারা তো নিশ্চয়ই জানবেন। নৈহাটির ফেরিঘাট, আর এই দিকে রয়েছে হচ্ছে নৈহাটি ঘাট, যেখানে প্রতিমা বিসর্জন হয়। আর বহু লোকে এখানে এসে সন্ধ্যাবেলা আড্ডাও দেয়, সময় কাটায়, খুব ভালো লাগে। আর সাথে এখানে অনেকে আসে যারা স্নান করে, গঙ্গার জল নিতে আসে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা একটু অপরিষ্কার রয়েছে, কারণ কিছুদিন আগে দুর্গাপুজো গেল এবং দুর্গাপুজোর যত প্রতিমা এখানে বিসর্জন হয়েছে সেই কাঠামোগুলো তুলে এখানেই ফেলা হয়েছে, সবটা এখনো ভালোভাবে পরিষ্কার হয়নি। সামনে এখানে দেখতে পাচ্ছ সমস্ত এগুলো গণেশ লক্ষ্মীর কাঠামো এখানে পড়ে রয়েছে। আর সামনেটা এরকম দেখতেই পাচ্ছ, ওদিকটা ফেরিঘাট আর এখানে ঘাট, যেখানে লোকজন এসে বসে আড্ডা মারে। আর গঙ্গার ঘাটে চলেই যখন এসেছি একটুখানি সময় এখানটা কাটিয়েই যাই, কারণ জায়গাটা তো আমার ভীষণই পছন্দের তোমাদের বলেইছি। আর যেহেতু দুপুরবেলায় খুব রোদ্দুর, খুব গরম, খুব কষ্টও হচ্ছিল, তো অল্প একটু সময় এখানটায় দাঁড়িয়েই আমি এগোবো স্টেশনের দিকে। যাওয়ার পথে তোমাদের বাকি প্রতিমাগুলোও দেখাবো, আর সাথে সাথে অনেক কিছু এখানে পাওয়া যায় যেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আমি বড় মায়ের প্রতিমার সামনে আবার এসেছি, বড় মায়ের হাতগুলো এখানে বানানো রয়েছে, এই হাতগুলো বড় মায়ের প্রতিমার সঙ্গে জোড়া দেওয়া হবে। তো বুঝতেই পারছো কত বড় বড় হাত, আমার ঘাড়ের সমান এক একটা হাত। আর এখানে তোমাদেরকে যে বলেছিলাম প্রতিমার কাঠামোতে চাকা রয়েছে, চাকাগুলো তোমাদেরকে দেখালাম। দেখো এখানে আর একটা প্রতিমা, এটা বড়মার প্রতিমার থেকে একটু ছোট হলেও বেশ আকৃতিতে বড়, দেখতেই পাচ্ছ এখানে শিল্পীরা কাজ করছে। তো মাটি লেপা হচ্ছে প্রতিমার গায়ে। তো নৈহাটিতে বড় মায়ের বিশাল আকৃতির প্রতিমার সাথে সাথে আরও 4টি বিশাল আকৃতির প্রতিমা এখানে পুজো হয়। তো তোমরা পুজোর সময় যখন এখানে যাবে অবশ্যই সবকটা প্রতিমা দর্শন করে এসো, খুব ভালো লাগবে। আর সবকটা প্রতিমাকেই খুব সুন্দর করে সাজানো হয়। তো নেক্সট আমি এগিয়ে যাব স্টেশনের দিকে। আর আসার সময় আমি দেখেছিলাম বেশ কিছু টেরাকোটার জিনিস বিক্রি হচ্ছে, তো নর্মালি মার্কেটে এইগুলো বিক্রি হতে আমি দেখিনি, আজকেই দেখলাম। তো এখানে তোমাদের দেখাচ্ছি, দিওয়ালির টাইম হয়তো সেই জন্য এগুলো বিক্রি হচ্ছে, কারণ দিওয়ালিতে এগুলো খুব সবাই কেনে বাড়ি সাজানোর জন্য, আর প্রদীপ তো দরকারই হয়, চতুর্দশী নল থাকে, তো সব কিছুর জন্য এগুলো খুব সুন্দর লাগছে। দেখো
এগুলো হ্যাঙ্গিং রয়েছে, এর ভেতরে প্রদীপ বা মোমবাতি দিয়ে জ্বালিয়ে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে। আরও অনেকগুলো দোকান রয়েছে এখানে, ঠাকুর রয়েছে মাটির, খুব সুন্দর সুন্দর কালার করাও রয়েছে, খুব ভালো লাগছে। তো স্টেশনের দিকে আর একটু এগোতেই দেখলাম আরও একটা বিশাল আকৃতির প্রতিমা, বড় মায়ের মতন অত বড় নয় কিন্তু উচ্চতায় অতখানি না হলেও বেশ বড় এই প্রতিমাটাও। সামনে দেখো বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি হয়ে গেছে, এখানে কাপড় ফেলা হবে আর সাথে সাথে লাইটিংও হবে। আগামী 4 তারিখে পুজো হবে, তো বুঝতেই পারছো সব কিছু একদম জোরতর করে চলছে কাজবাজ। আর এখানে মাটি শুকানো হলেই রং করাও শুরু হয়ে যাবে, মাটিগুলো এখনও ভেজা রয়েছে। ঠাকুর অলমোস্ট রেডি হয়ে গেছে, চোখ কান নাক সমস্ত আঁকা হয়ে গেছে। আর সামনেই দেখবে একটা বাহনও রয়েছে যেটাকেও খুব সুন্দর করে বানানো হয়েছে, সেটাও শুকোতে দেওয়া হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দেবো কালী মায়ের বাহন সামনে বসে রয়েছে। এই যে বাঁশগুলো, এগুলোকে পরবর্তীকালে খুলে দেওয়া হবে, এখন শিল্পীরা এর ওপরে উঠে মই দিয়ে কাজ করে, সেই জন্য এরকমভাবে বাঁশ বাঁধা রয়েছে। কাজ হয়ে গেলে, ঠাকুর সাজানো হয়ে গেলে এই বাঁশগুলো খুলে দেওয়া হবে আর খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হবে। তো সামনে দেখতে পাচ্ছ ইনি বসে আছেন, এনাকে খুব কিউট লাগলো। তো এটা হচ্ছে বেচা কালী পুজো। এটা তো এবার ফিরতে হবে বাড়ির দিকে, আমি স্টেশনের দিকে এগোবো। এই ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাথে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন করে সাথে থেকো। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।